আমি তখন এসেছি, তখন পড়াশুনো নিয়ে সব কিছু জানতে, তারপর বাবার কাছে শুনলাম, এবার আস্তে 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 আসছি যাচ্ছি, সব কিছু বছর বছর পেরিয়ে যাচ্ছে, তারপর একটা করে দিচ্ছে, একটা করে স্টেপ এগোচ্ছি, এইভাবে বাবা যেটা যেটা বলছে সেইভাবেই করছি। তারপরে এই 2005 সাল থেকে, তারপর আমার 2016-তে বিয়ে হয় যখন, তখনও বাবার কাছে আমি প্রেডিকশন করলাম যে কীরকম কী কেমন দেখতে কী হবে। বাবা বললো একদম ঠিক আছে, এটাই ঠিক আছে, চুজ করে দিলেন। নমস্কার সকলকে, প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি, আপনারা জানেন আমার অনুষ্ঠান অনেক দেখছেন এবং যেটা আমি বলি খুব অথেন্টিক বলি আপনারা জানেন। আজকে আমি বলবো এই যে আমাদের গ্রহের সঞ্চার, গ্রহের যে ট্রানজিট, এগুলো কিন্তু আমাদের জীবনকে অনেক ভালো মন্দ করিয়ে দেয়। কিছু গ্রহের সঞ্চার, কিছু গ্রহের সঞ্চার, কিছু গ্রহের যে আমাদের গ্রহ তো পরিবর্তনশীল, গ্রহ ট্রানজিট করে, গ্রহের সঞ্চার ঘটে, সেই ক্ষেত্রে বলবো কিছু কিছু গ্রহের সঞ্চার আমাদের জীবনকে অতিরঞ্জিত করে দেয়, অতি বড় সুবিধা পাইয়ে দেয়। টাকা পয়সা, সাংসারিক, অর্থনৈতিক, পড়াশোনা সর্বক্ষেত্রে একটা কিন্তু ভীষণভাবে আমাদের কিন্তু পাইয়ে দেয়, যার ফলে কিন্তু মানুষের কিন্তু যদি একটা গ্রহ এক জায়গায় থাকতো তাহলে কিন্তু এত কিছু হতো না। গ্রহের সঞ্চারের ফলে কিন্তু আমাদের জীবন কিন্তু আপস অ্যান্ড ডাউনের মধ্যে কিন্তু চলে, আমরা কিন্তু গতির মধ্যে থাকি। গ্রহ যেমন গতির মধ্যে থাকে, আমরাও কিন্তু গতির মধ্যে থাকি। এই গতি, এই সঞ্চারের ফলে কিন্তু আমাদের জীবন আপস অ্যান্ড ডাউন কিন্তু চলে, এটা কিন্তু সর্বজনস্বীকৃত, এটাই কিন্তু ঘটনা। তো আজকে আমি যেটা বলবো, আমরা জানি মেষের ঘরে রবি উচ্চস্থ, পরপর জানি তুলার ঘরে শনি উচ্চস্থ, মীনের ঘরে শুক্র উচ্চস্থ, আমাদের কন্যার ঘরে বুধ উচ্চস্থ, আমরা এই উচ্চস্থ জায়গাগুলো জানি। বৃহস্পতি কর্কটের ঘরে উচ্চস্থ, মঙ্গল কোথায় উচ্চস্থ, মঙ্গল উচ্চস্থ হচ্ছে মকরের ঘরে। আগামী 5ই ফেব্রুয়ারি মঙ্গল কিন্তু একদম সঞ্চার করছে মকর রাশিতে, মকরের অধিপতি কিন্তু শনি, শনির একটা সারাসাথে চলছে, শনি এখন আছে তার দ্বিতীয় ঘরে, মকরের দ্বিতীয় ঘর মানে কুম্ভের ঘরে অস্তমিত হয়ে বসে আছে। কিন্তু এর আগে আমি প্রোগ্রাম করেছি, আপনারা জানেন কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু দিনের জন্য মানুষের জীবন ভালো যায়। মকরে এই যে মঙ্গলের প্রবেশ, 5ই ফেব্রুয়ারি মঙ্গলের প্রবেশ হয়েছে, 1লা ফেব্রুয়ারি বুধের প্রবেশ হয়েছে, 12ই ফেব্রুয়ারি কিন্তু হবে শুক্রের প্রবেশ। এই মঙ্গল শুক্র, এই জ্যোতি কিন্তু আমাদের, তার সঙ্গে বুধের যে কানেক্ট, এই জ্যোতি কিন্তু আমাদের জীবনকে কিন্তু অতিরঞ্জিত করে দেয়, অর্থের জায়গাটা কিন্তু ভীষণ ভালো করে দেয়। তার মধ্যে কয়েকটি রাশির কিন্তু এই যে যোগটা আছে, এই যে স্প্যানটা কিন্তু, এই ডিউরেশনটা কিন্তু অনেক কম আছে, তবু বলে কমের মধ্যেই কিন্তু আমাদের কিন্তু ভালো সময়টা কম দিন আসে, খারাপ সময়টা কিন্তু বেশি দিন পাই আমরা, এটা সবাই জানে। কিন্তু এই যে স্প্যানটা আমরা পাচ্ছি, অল্প দিন পাচ্ছি, কিন্তু রেস্টটা থাকবে তার কিছুদিন, তার মধ্যে কিন্তু 5ই ফেব্রুয়ারি থেকে এই রেস্টটা কিন্তু শুরু হচ্ছে, এবং 5ই ফেব্রুয়ারি থেকে এই রেস্টটা শুরু হচ্ছে, এবং এই রেসটা কিন্তু থাকবে আগামী মার্চ মাস পর্যন্ত। এই 5ই ফেব্রুয়ারি থেকে মার্চের লাস্ট পর্যন্ত এই যে যোগটা, সেই যোগটা কিন্তু আমাদের জীবনকে একটা ভালো জায়গায় কিন্তু পৌঁছে দেবে, ভালো জায়গায় কিন্তু আমরা পাচ্ছি। অ্যাকচুয়ালি 5ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ পর্যন্ত যোগটা আছে, 15ই মার্চের পরও কিছুটা রেস কিন্তু আমরা পাবো। এই যে মঙ্গলের সঞ্চার মকরে, মঙ্গলের প্রচণ্ড ভালো জায়গায় একটা কিন্তু স্থান মঙ্গল, মকরের ঘরে মঙ্গলটার স্থান কিন্তু খুব ভালো জায়গা, খুব অথেন্টিক জায়গা, খুব কমফোর্টেবল জোন। মঙ্গল কি করে আমাদের, মঙ্গলটা কি, মঙ্গল একটা আমাদের পরাক্রম গ্রহ, খুব সাহসী একটা কারক গ্রহ মঙ্গল, একটা পুরুষ গ্রহ, একটা তেজি গ্রহ, পুলিশ, প্রশাসন, আইন, আন আদালত, উকিল, মুখতার যারা আছে, মঙ্গলের প্রভাব যদি ভালো না থাকে তাহলে কিন্তু তার জীবনে ভালো হবে না। মঙ্গল একটা আগুনের কারক, মঙ্গল একটা আগুন, মঙ্গলের মধ্যে একটা স্থিরতা, একটা ধৈর্যতা প্রচণ্ডভাবে আছে, একটা তেজ, সাহস, একটা অতিমানবিক পরিশ্রমের অধিকারী মঙ্গল। কিন্তু যারা বড় বড় জায়গায় ওই পুলিশ, প্রশাসন, মিলিটারি সব আছে ফোর্স, তাদের মঙ্গলের প্রভাব কিন্তু ভীষণ, রোদ, জল, বৃষ্টি, বরফ, তার মধ্যে মানে অতীন্দ্রিয় দৃষ্টিশক্তি সম্পন্ন হয়ে
আমাদের কিন্তু ওই বর্ডারে পাহারা দিচ্ছে। এটা মঙ্গলের যদি ভালো কিছু না হবে, মঙ্গল যদি তার মধ্যে না থাকবে, সেই পুলিশের চাকরি পাবে না। মঙ্গল একটা আগুন গ্রহ বলেছি, এই মঙ্গলের দৃষ্টি কোথায়? চতুর্থে, সপ্তমে, অষ্টমে। মঙ্গল কতদিন থাকে? 45 থেকে 50 দিন একটা ঘরে কিন্তু, একটা রাশিতে কিন্তু থাকে। মঙ্গল আবার কি ভ্রাতার কারক গ্রহ, এখানে কি হতে পারে? তার সঙ্গে শুক্রের জুতি হয়েছে। শুক্র একটা পুরুষ গ্রহ, শুক্র আমাদের সন্তান সন্ততির কারক গ্রহ। আগে বলতে হবে মঙ্গলের কি আর মঙ্গল কি আর শুক্র কি, শুক্র কি গ্রহ, মঙ্গল কি গ্রহ। শুক্র আমাদের সন্তান সন্ততির কারক গ্রহ, একটা জলতত্ত্বের কারক গ্রহ। শুক্রের স্বাদ কিন্তু অমৃত স্বাদ। অমৃত স্বাদ কেমন? দধি দুগ্ধ ঘৃত মধু শর্করা, ভালো স্বাদটাকে আমরা অমৃত স্বাদ বলি। সে অমৃত স্বাদের একটা গ্রহ কিন্তু এই শুক্র। শুক্র দৃষ্টি কিন্তু সপ্তমে থাকে এবং শুক্র কিন্তু একটা ঘরে মোটামুটি 28 দিনের মতো থাকে। এরপর কি বলবো, বুধের জ্যোতি হয়েছে, বুধ এখানে সংযুক্ত হয়েছে 1 ফেব্রুয়ারি, মঙ্গল 5 ফেব্রুয়ারি চলে এসেছে, 12 ফেব্রুয়ারি কিন্তু শুক্রের জ্যোতি। এই যে কম্বিনেশন, এই ত্রিগয়ী সম্মিশ্রণ, তার মধ্যে মঙ্গল এবং শুক্র কিন্তু জায়গাটা ভীষণ ভালো হবে। বিশেষ করে কয়েকটা রাশির কিন্তু ভালো যাবে। বিশেষ করে প্রথম বলবো, এর আগে মেষ রাশি বলেছি, মেষ রাশির বলেছি দাবদাবা আছে 2024। তার মধ্যে ফেব্রুয়ারি মাসে মেষ রাশির যত কিছু যা কিছু আছে, তার মধ্যে ফেব্রুয়ারির মধ্যে ভালো কিছু হয়ে যাবে। এই কটা দিনের মধ্যে 45 থেকে 48 দিন এই সময়টা মেষ রাশির ক্ষেত্রে খুব ভাইটাল এবং খুব ভালো। যা কিছু ইনভেস্ট করবেন করে ফেলুন, যা কিছু কেনার কিনে ফেলুন। কোনো কাজে এগোতে পারছে না, সাহস নেই, সাহসটা করুন, কারণ মেষের অধিপতি মঙ্গল। সেই মঙ্গল কোথায় আছে? উচ্চস্থ হয়ে মকরের ঘরে বসে আছে এবং সেটা দশম ঘর সৃষ্টি করেছে। দশম ঘরকে আমরা বলি মেষ রাশি, মেষ লগ্নের দশমে কিন্তু মঙ্গল এবং শুক্রের জুটি হয়েছে, যুক্ত হয়েছে, একসঙ্গে সন্নিবেশ ঘটেছে, সঞ্চার ঘটেছে, যার ফলে কিন্তু বিভিন্ন দিক থেকে কিন্তু আয়, উন্নতি, অর্থ, মানসিকতা সব একটা উচ্চ দিকে কিন্তু যাবে যাদের মেষ রাশি। এই সময়টা ফেব্রুয়ারি মাস দারুণ একটা ভালো সময়। মেষ রাশির ওভারঅল ভালো আছে, আমি বলে আসছি বারবার, মেষ রাশি, মেষ রাশি, মেষ রাশি, অনেকভাবে প্রোগ্রাম আমি করে আসছি। মেরে যে মেষ রাশির সম্বন্ধে একটা মনে পড়লো, সেদিন গাড়িতে যেতে যেতে মেষ রাশির দেখছিলাম সঞ্চার, মেষ রাশির কি চলছে, গাড়িতে যেতে যেতে আমি প্রোগ্রাম করে দিয়েছি মেষ রাশি কেমন যাবে। আপনারা দেখেছেন, সময় পাইনি, গাড়িতে যাচ্ছি, চেম্বার যাচ্ছি, গাড়ির মধ্যে মোবাইলটা ধরে আমি কিন্তু বলে দিচ্ছি যখন যেটা আসছে গ্রহের। আমাদের তো একটা রিসার্চ চলে সবসময়, একটা মনের মধ্যে গ্রহ 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 কি হবে, কোন গ্রহের সঞ্চার করছে, কোন গ্রহের রিসার্চ চলছে, সেই রিসার্চ অনুযায়ী সময় সুযোগ বুঝে বলছি। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ, আমি ডিটেলসে যাচ্ছি না, মানে ভালো মানে খুব ভালো, কী কী দিকে ভালো তো কিছু বললাম, অর্থনৈতিক, মানসিক, পড়াশোনা, চাকরি সূত্রে, কর্মজীবন, প্রমোশন, বিশেষ করে যারা প্রশাসনিক, ইবি, আইডি, সিআই প্রশাসনিক দিকে আছে, আইপিএস, আইএস আছে, তাদের ক্ষেত্রে ভীষণ একটা উন্নতির যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে মেষ রাশির ক্ষেত্রে। আর কি বলবো, এরপর আসবে বৃষ রাশি। বৃষ রাশির কিন্তু নবম স্থানে, ভাগ্যস্থানে এই জ্যোতি সৃষ্টি হয়েছে। বৃষ রাশির ভাগ্যস্থানের জ্যোতি, ভাগ্যস্থানটা কি বলি, নবম স্থান বলি, কর্মস্থান কি বলি আমরা, দশম স্থান। তাহলে মেষ রাশির কর্মের জায়গা ভীষণ ভালো পেলাম। বৃষ রাশি লগ্ন যাদের আছে, রাশি লগ্ন, তাদের নবম স্থানে ভাগ্য স্থানে পেলাম, ভাগ্য উদয়। বৃষ রাশি 2023 অনেক কেঁদেছেন, অনেক কিছু করেছেন, ভাগ্য এবারে ভালো আছে, 2024টা মোটামুটি ভালোই আছে। তবু বলবো এই সময়টা ফেব্রুয়ারি মার্চ দারুণ একটা ভালো সময়, ভীষণ একটা ভালো, যেহেতু ভাগ্যস্থানে নবম স্থানে সেখানে মঙ্গলের জুটি হয়েছে, মঙ্গল শুক্রের যুক্ত হয়েছে, আবার বৃষ রাশির অধিপতিকে শুক্র, সেই শুক্র মঙ্গলের সঙ্গে যুক্ত হয়েছে। শুক্র একটা একটা প্রচণ্ড ভালো বৃদ্ধ গ্রহ, কিন্তু খুব শক্তিশালী গ্রহ, জাগতিক সুখ, স্বাচ্ছন্দ্য, ঐশ্বর্য ভীষণভাবে কিন্তু শুক্র দেয়। শুক্র আমাদের সেক্সুয়াল কারকগ্রহ, শুক্র স্বামী স্ত্রীর সম্পর্কের কারকগ্রহ, শুক্র আমাদের ঐশ্বর্য, জাগতিক সুখ, স্বাচ্ছন্দ্য, ঐশ্বর্যের কারকগ্রহ, ফ্যান্সি আইটেমের কারকগ্রহ। শুক্র হচ্ছে যাত্রা, সিনেমা, নাটক, শিল্প, কলা কৌশলী, লেখক, রচনা, সাহিত্যিক, এদের কারকগ্রহ। এদের এই শুক্র যদি কারোর ভালো না থাকে, ভালো লিখনই শক্তি হবে না,
ভালো ব্রেন বুদ্ধি হবে না। বৃহস্পতি অর্থ দেয়, অর্থের প্রাচুর্য দেয় কিন্তু শুক্র। এই শুক্র যাদের ভালো আছে তাদের কিন্তু নবমে কিন্তু শুক্রের জুটি হয়েছে মঙ্গলের সাথে, বৃষ রাশির ক্ষেত্রে ভীষণ ভালো হবে। যারা ক্রিয়েটিভ জগতের সাথে যুক্ত আছে, যারা গান বাজনার সাথে যুক্ত আছে, তাদের কিন্তু ভীষণ ভালো আছে। অনেক ডিটেলস বলা যায়, অল্প টাইমের মধ্যে বলতে হবে। আরও রাশির কিছু ব্যাপার আছে, আর আছে কি কন্যা রাশির কিছুটা ভালো আছে। কন্যা রাশির যাদের কন্যা রাশি লগ্ন যাদের, তাদের ক্ষেত্রে কিছুটা ভালো আছে, কারণ কন্যা রাশির পঞ্চম এই জ্যোতিটা সৃষ্টি হয়েছে। পঞ্চম থেকে আমাদের কিন্তু পড়াশোনার বিচার করি, চতুর্থ এবং পঞ্চম থেকে কন্যা রাশির ক্ষেত্রে কিছুটা ভালো হবে। আবার কন্যা রাশিতে এখন কার অবস্থান? কেতুর অবস্থান। কন্যা রাশি লগ্নের মধ্যে যাদের কন্যা রাশি কন্যা লগ্ন দেখবেন কেতু বসা আছে কন্যাতে। আবার লগ্নে যার কেতু পরের ধনে বাঁধবে সেতু। যাদের কন্যা রাশি কন্যা লগ্নে হঠাৎ লটারি পেতে পারেন, হঠাৎ কিছু জমি জায়গা সম্পত্তি পেয়ে যেতে পারেন, পিতার সম্পত্তি, ছেলেরা মেয়েরা পিতার সম্পত্তি কিছু পেয়ে যেতে পারেন। পিতা তার সম্পত্তি প্রচুর আছে, মেয়ের নামে লিখে দিচ্ছে, ছেলের নামে লিখে ভাগ বাটারা করে দিচ্ছে। হঠাৎ কিছু কর্মপ্রাপ্তির যোগ কিন্তু কন্যা রাশির এই সময়টাই আছে। এমনিই কন্যাতে লগ্নে কেতু আছে, লগ্ন রাশিতে যার কেতু পরের ধনে বাঁধবে সেতু। আমার কথা না, এটা জ্যোতিষের কথা, বড় বড় মানুষের কথা, পরাশর, ভৃগু, জৈমিনী তাদের কথা। লগ্নে যার কেতু পরের ধনে বাঁধবে সেতু আমরা কিন্তু পেয়েছি। আমি 100টা লোকের মধ্যে এরকম যদি দেখে থাকি, 1000 লোকের মধ্যে দেখি, 800 লোকের মধ্যে এই জিনিসটা পাওয়া গেছে, পেয়েছে সম্পত্তি। অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে পড়াশোনা যারা করছে তাদের খুব ভালো আছে, অর্থনৈতিক পড়াশোনা থেকে চাকরির যারা চেষ্টা করছে তাদের ভালো আছে। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু বিবাহের ক্ষেত্রে যে জায়গাটা সেটাও কিন্তু অনেকটা ক্লিক করবে মঙ্গল শুক্র বুধের জ্যোতির ফলে। বিভিন্ন দিক থেকে কিন্তু কন্যা রাশির কিন্তু ভালো আছে সেটা কিন্তু আমরা পাচ্ছি। আর কি পাচ্ছি? তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে বিবাহ যাদের হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হবে। তুলার চতুর্থ সৃষ্টি করেছে মঙ্গল শুক্রের জ্যোতি। মঙ্গল হচ্ছে, দেখো দুটো গ্রহ, কেন বললাম বিবাহ, কেন বললাম পড়াশোনা, আমাদের শুক্র হচ্ছে সেক্সুয়াল কারকগ্রহ, শুক্র বিবাহিত জীবনের কারকগ্রহ, শুক্র দাম্পত্য জীবনের কারকগ্রহ, শুক্র শয্যা সুখের কারকগ্রহ। সেই শুক্র মঙ্গলও কিন্তু মাঙ্গলিক অনুষ্ঠান বিয়েটা দেখে। অতএব মেষ রাশি, বৃষ রাশি, কন্যা রাশি এবং তুলা রাশি আর একটা মকর রাশি, এই চারটে রাশির বিবাহ কিন্তু আগত বিবাহ হবেই ভালো, এবং বিবাহ ক্ষেত্রে জায়গাটা ভীষণ ভালো তৈরি হয়েছে হবে। অতএব তুলা রাশির চতুর্থে কিন্তু সৃষ্টি হয়েছে এই জ্যোতিটা, যার ফলে বিভিন্ন দিক থেকে আপনাদের কিন্তু ভালো হওয়ার যোগ। পড়াশোনা জানা করছে ভালো রেজাল্ট পাবে, যারা এই সময় পরীক্ষা দিচ্ছে তুলা রাশি লগ্ন তাদের কিন্তু ভালো। এই ফেব্রুয়ারি পরীক্ষা হচ্ছে, ফেব্রুয়ারিতে পরীক্ষা যারা দিচ্ছে তুলা রাশির জাতক জাতিকা তাদের কিন্তু ভীষণ ভালো রেজাল্ট হবে দেখবেন। এবং যারা দেখবেন 1 থেকে 10 মধ্যে রোল করবে অধিকাংশ তুলা রাশির জাতক জাতিকা আছে, মিলিয়ে নেবেন মাধ্যমিক উচ্চমে একটা মেধা তালিকা পাওয়া যায় তো দেখবেন তুলা রাশির তুলা লগ্নের জাতক। এই সময় যারা পরীক্ষা দেবে, এই সময় যারা ইন্টারভিউ দেবে, এই সময় যখন চাকরির পরীক্ষা দেবে ভীষণভাবে সাকসেস হয়ে যাবে। চতুর্থে এই লগ্ন, চতুর্থে এই জ্যোতি মঙ্গল বুধ এবং শুক্রের জ্যোতি। আর কি মকরে, মকরে স্বক্ষেত্রে বসা আছে, মকরের ঘরে কিন্তু মঙ্গলের উচ্চস্থ জায়গা, খুব কমফোর্টেবল জোন তার সঙ্গে যুক্ত হয়েছে। দেখবেন এই সময় যারা আছে, যে রাশিগুলোর কথা বললাম, কী কী রাশি বললাম, মেষ, বৃষ, কন্যা, তুলা এবং মকর, এরা দেখবেন দেখতে সুন্দর হয়ে যাবে। গায়ের রং কালো ছিল যেমন ফর্সা হয়ে যাবে এই সময়, একা সময় থাকে না গায়ের রং চেঞ্জ হয়ে যায়, এটা গ্রহগতর কারণে। আমি কালকে একজনকে দেখলাম যে ভালো, 5 মাস বাদে দেখছি, কী রে ভাই তোর কী হলো বাবা, গায়ের রংটা তো কালো হয়ে গেল কেন? তার মানে গ্রহর কারণ। আবার 5 মাস আগে দেখেছি কালো, এখন 5 মাস বাদে দেখা হলো টকটক করছে, একটা গ্লেজ মুখের মধ্যে আছে, চকচক করছে গ্লেজ, কালো রং কিন্তু গ্লেজ আছে, একটা গ্ল্যামার বেড়ে গেছে এই জ্যোতির ফলে কিন্তু। কারণ শুক্র মঙ্গল যাদের এমনি এক ঘরে থাকে, মানে জন্ম নেই, এটা তো জ্যোতি হয়েছে, এটা তো সঞ্চার ঘটেছে। শুক্র মঙ্গল আবার ছকে এক ঘরেও আছে, যাদের এক ঘরে আছে তারা দেখবেন এমনি দেখতে সুন্দর। যারা শুক্র মঙ্গল এক ঘরে নেই অথচ শুক্র মঙ্গলের জ্যোতি হয়েছে, যুক্ত হয়েছে, মেষ, বৃষ, কন্যা এবং তুলা মকরের দেখবেন এখন একটু দেখতে সুন্দর হয়ে যাবে, যার ফলে বিবাহটাও সুন্দর হয়ে যাবে, এক কথা দিয়ে দেখে পছন্দ হয়ে যাবে মানুষের। এই সময় প্রেম প্রীতির একটা সঞ্চার ঘটবে, যে যতই আমরা প্রেম করি না কেন দেখতে সুন্দর না হলে প্রেম প্রেমিকার দুজনেরই মন কিন্তু ভরে না। তারপরে তো যাই হোক না কেন, সেই খেঁদা পেছি যাই হোক, ভালোবাসা হয়ে গেলে
আমরা কিন্তু সেটাকে মেনে নিই। প্রেমেতে মজিল মন, কিবা হাঁড়ি কিবা ডোম, এটা আমরা পেয়ে গেছি, এটা বচন একটা। অর্থাৎ প্রথম প্রেম আকর্ষণের প্রেমটা কিন্তু দুজনের একটা কিন্তু একটা গ্ল্যামার চাই, প্রেমের গ্ল্যামার, চকচক করতে হবে, সেটা না, মনের মধ্যে সেই জায়গাটা চাই। এই সময়টা কিন্তু হবে, এমনি বসন্তকাল একটা প্রেমের কাল, এই সময় আমরা ঋতুরাজ বসন্ত বলি। তো এই জুতিটা আবার বহু বছর বাদে এলো, কিন্তু বসন্তকাল বছরের পর বছর আসে, ফেব্রুয়ারি মাস প্রতি বছরই আসে, এই জুতিটা কিন্তু বহু বছর কিন্তু পরে এলো। এটা কত বছর হলো আমি ক্যালকুলেশন করতে পারিনি, এখন অনেক চাপের জন্য অনেক বছর বাদে এই মঙ্গল শুক্রের জুতিটা কিন্তু ভীষণ ভালো, তার সঙ্গে বুধের কনজাংশন, ব্রেন বুদ্ধির কারক গ্রহ বুধ, বুধ একটা মাতুলের কারক গ্রহ, মামার সঙ্গে সম্পর্ক যাদের গোলমাল ছিল তাদের কিন্তু ঠিক হয়ে যাবে। মঙ্গল হচ্ছে ভ্রাতার কারক গ্রহ, ভাইয়ের সঙ্গে যাদের সম্পর্ক ছিল তাদের কিন্তু ঠিক হয়ে যাবে। শুক্র হচ্ছে সন্তান সন্ততি কারক গ্রহ, শুক্রের সঙ্গে সন্তান সন্ততির সঙ্গে বাবা মার যে একটা কানেকশন গোলমাল ছিল, একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে গোলমাল ছিল, সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। এতগুলো জিনিস ভালো, অর্থনৈতিক, মানসিক, বিবাহ, চাকুরি, চাকুরিতে উন্নতি, ব্যবসায়ী বিশালভাবে উন্নতি, মেষ বৃষ কন্যা তুলা মকরের জায়গা ভীষণ ভালো আছে। আমরা এই জুতিটার বেশি আলোচনা করলাম, আরও কিন্তু অনেক বলার আছে, টাইম কিন্তু বেরিয়ে যাচ্ছে আমার, আমি বিশেষ কিছু বলতে পারছি না। খুব ভালো থাকুন, আরও যদি সেরকম সঞ্চার ঘটে, গ্রহের ঘটবে, আমি আরও আস্তে আস্তে আপনাদের বলা দেওয়ার আগে অস্তমিত শরীর কী হয় বলেছি। খুব ভালো থাকুন, নমস্কার, আরও নতুন নতুন তথ্য আপনাদের দেবো, খুব ভালো থাকুন।